মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমা ভরতপুর থানার দেচাপড়া গ্রামে সৌভিক সরকারের অস্বাভাবিক মৃত্যু হলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা জানান, তিনি বাড়ি থেকে তাল কোড়ানোর জন্য বেরিয়েছিলেন, তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে গ্রামের এক পুকুর পাড়েই তার সাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালেই ওই পুকুরে ডুবুরি নামিয়েই তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রি 9টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়িতে বলে এসেছে যে মামি তাল কোড়াতে যাচ্ছি, দিয়ে একটা গাছতলাতে সাইকেল ছিল, তারপরে একটা তাল গাছের গোড়াতে দুবার জুতো ছিল, আর যে পুকুরকে পাওয়া গেছে সেইখানে টর্চ লাইটটা পাওয়া গেছিল। সবাই মিলে আমরা দেখলাম সে লাইটটা, তারপরে জাল নিয়ে এসে তোলা হলো। ওখানে বডিটা পড়েছিল। কোথাকার ঘটনা এটা? হ্যাঁ, কোথাকার? দেচাপড়া ভরতপুর থানা। রাত থেকে একটু ডাং ছিল, দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের পাড়া ছেলে পেলে যখন বাড়ি ফিরে আসা না, তখন সবাই খোঁজ করতে লাগে। খোঁজ করার পরেও পাওয়া যায় না। তারপরে সকালবেলায় অনেক চেষ্টা করা হয়, আমাদের লোকাল থানায় ভরতপুর থানায় খবর দেওয়া হয়। ভরতপুর থানা থেকে পুলিশ যায়, আমাদের পাড়া ছেলেরা সব সহযোগিতা করে এবং পুকুরের খোঁজ জাল নামানো হয়। জাল নামানোর পরে বডি পাওয়া যায়। কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের দেচাপড়া গ্রামে, আমাদের মানে বাড়ির পাশেই একটা বড় পুকুর। যে মারা গেছে তার নাম এবং বয়স? সৌভিক সরকার, বয়স 33 বছর। তা কি করতো সে? ইলেকট্রিক অফিসে কাজ করতো। কাঁদি ইলেকট্রিক? না, ভরতপুর ইলেকট্রিক। আচ্ছা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমা ভরতপুর থানার দেচাপড়া গ্রামে সৌভিক সরকারের অস্বাভাবিক মৃত্যু হলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা জানান, তিনি বাড়ি থেকে তাল কোড়ানোর জন্য বেরিয়েছিলেন, তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে গ্রামের এক পুকুর পাড়েই তার সাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালেই ওই পুকুরে ডুবুরি নামিয়েই তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। কালকে রাত্রি 9টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়িতে বলে এসেছে যে মামি তাল কোড়াতে যাচ্ছি, দিয়ে একটা গাছতলাতে সাইকেল ছিল, তারপরে একটা তাল গাছের গোড়াতে দুবার জুতো ছিল, আর যে পুকুরকে পাওয়া গেছে সেইখানে টর্চ লাইটটা পাওয়া গেছিল। সবাই মিলে আমরা দেখলাম সে লাইটটা, তারপরে জাল নিয়ে এসে তোলা হলো। ওখানে বডিটা পড়েছিল। কোথাকার ঘটনা এটা? হ্যাঁ, কোথাকার? দেচাপড়া ভরতপুর থানা। রাত থেকে একটু ডাং ছিল, দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের পাড়া ছেলে পেলে যখন বাড়ি ফিরে আসা না, তখন সবাই খোঁজ করতে লাগে। খোঁজ করার পরেও পাওয়া যায় না। তারপরে সকালবেলায় অনেক চেষ্টা করা হয়, আমাদের লোকাল থানায় ভরতপুর থানায় খবর দেওয়া হয়। ভরতপুর থানা থেকে পুলিশ যায়, আমাদের পাড়া ছেলেরা সব সহযোগিতা করে এবং পুকুরের খোঁজ জাল নামানো হয়। জাল নামানোর পরে বডি পাওয়া যায়। কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের দেচাপড়া গ্রামে, আমাদের মানে বাড়ির পাশেই একটা বড় পুকুর। আচ্ছা। যে মারা গেছে তার নাম এবং বয়স? সৌভিক সরকার, বয়স 33 বছর। তা কি করতো সে? ইলেকট্রিক অফিসে কাজ করতো। কাঁদি ইলেকট্রিক? না, ভরতপুর ইলেকট্রিক। আচ্ছা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।